ভাড়া গাড়ি আছে কারণ মরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লেজি লাইফস্টাইল। আজকে আমরা ভূতনাথে, এটা কোথায় এসেছি আমরা? ভূতনাথে গঙ্গার ঘাটে এসেছি, ঠিক আছে। এখানে আমরা একটা চা খাবো, খুব ভালো চা বানায়, এবং আমরা এখানে রিভিউ দেবো, এবং দাদার দোকান যে কোথায় আছে, দোকানের অ্যাড্রেস সমস্ত কিছু আমরা এখানে বলে দেবো, ঠিক আছে। এখানে চা দারুণ বানায়, খুব ভালো চা বানায়, আপনারা আসুন খেয়ে যান, ঠিক আছে। আমরা এখন আপনাকে বলবো চাটা খাবো, চায়ের দাম কিরকম, চায়ের কেমন কি প্রাইস সমস্ত কিছু আমরা দেখাবো, ঠিক আছে। আর এটা বল পাশে গঙ্গা ঘাট বলে দে, পাশে গঙ্গা আছে, গঙ্গার ঘাট আছে, এটা পুরোটাই একটুখানি গঙ্গার দি ঘাট, গঙ্গার দি ঘাট সামনে, গঙ্গা দি চল। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে বসে ঘরের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন। দাদা আপনার নামটা বলুন দাদা একটুখানি। সাগর, সাগর দা। আচ্ছা দাদা, এই চাটা যে বানান দাদা, দাদা এটা আপনার কত বছর দোকানটা? আপনার 40 বছর দোকান। আচ্ছা, দোকানটা হচ্ছে দাদা আপনার এখানে 40 ইয়ার্স পুরো দোকান। আপনারা দেখতে পাচ্ছেন দাদা, চা লিট্টি সব রকম এখানে, সব রকম পাওয়া যায়, লিট্টি দেখতে পাচ্ছেন, চা পাওয়া যায়। সবাই আসুন এখানে, আসুন, ঠিক আছে। দাদা আমাদের জন্য ঠিক আছে দুটো ভালো স্পেশাল চা বানান, ঠিক আছে। চাটা খাবো, আপনার চাটা কেমন হবে আমরা রিভিউ দেবো, সেই হিসাবে এখন কাস্টমার যারা আছে মানে আমাদের ভিউয়ার্স যারা, তারা দেখবে, দেখে বলে দেবো কিভাবে এখানে আসতে হবে, কিভাবে বাসে ট্রেনে কিভাবে আপনারা আসবেন। পাশেই ভূতনাথ বাবার মন্দির আছে, ঠিক আছে। এবার আপনি একটুখানি এই অ্যাড্রেসটা বলে দিন আপনার, তাহলে আমরা অবশ্যই এটা আমরা মানিক ঘোষ ঘাট কলকাতা 6, মানিক ঘোষ ঘাট কলকাতা 6, তাই তো? ঠিক আছে। হ্যালো বন্ধুরা, মানিক ঘোষ ঘাট আছে, এটা কলকাতা 6, ঠিক আছে। তো আমরা চাটা খাই, খেয়ে আপনাকে রিভিউ দেবো, ঠিক আছে। দেখুন আমাদের এখন চায়ের মধ্যে গার্নিশিং করছে কত সুন্দরভাবে, ঠিক আছে। তুলসী পাতা দেওয়া আছে, তুলসী পাতা দাদা, তুলসী পাতা দিয়ে চায়ের মধ্যে দাদা কী হয় দাদা? দাদা বলছে আমাদের চায়ের মধ্যে যদি তুলসী পাতা দেওয়া হয় তাহলে চায়ের আমাদের টেস্টটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, চায়ের মধ্যে দাদা এখন আমাদের এলাইচ দিচ্ছে, এলাইচ আর কি বললেন দাদা? এলাইচ আছে আর হচ্ছে মশালা আছে, ঠিক আছে। সাগরদা, সাগরদা চায়ের দোকান, আমাদের দিচ্ছে হচ্ছে তুলসী পাতা, এলাইচ আর মশালা চা, আপনারা দেখতে পাচ্ছেন এখন, ঠিক আছে। চাটা খাই আমরা, চাটা খেয়ে আমি আমরা রিভিউ দেবো এখন কেমন ভালো হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর দাদার যে দোকানের অ্যাড্রেস সমস্ত কিছু আমরা এখানে বলে দেবো ডিসক্রিপশানে, এইটা ভাবে আসবে, এটা আপনারা বলতে হবে। দারুণ চা, দারুণ চা। আচ্ছা, চাটা খুব সুন্দর, তাই তো? হ্যাঁ, খেলাম চাটার মানে স্বাদ হচ্ছে চায়ের মানে বলতে গেলে অসাধারণ ওদের চায়ের টেস্ট, ঠিক আছে। এবং সচরাচর এরকম ভাড়ে তো আমাদের মানে জেনারেলি দোকানে আমরা পাই না, এরকম এটা ইউনিক একটা ভাড়ে এখানে চা দেওয়া হয়েছে, গঙ্গাঘাটে স্পেশালি দেখেছি এগুলো ইউজ হয়, ঠিক আছে। এবং পাড়াতে বন্ধুরা আপনারা এটা দেখতে পারবেন, এরকম ভাড়ে পাড়া ইউজ হয়। এবং এই চাটা দাদা বানিয়েছে সাগরদা আমাদের, চাটা দারুণ খেতে চায়, দারুণ টেস্ট, ঠিক আছে। আপনারা আসবেন এখানে, দোকানের অ্যাড্রেস ডিটেলস দাদার ফোন নাম্বার আমি দেখছি, আপনি আমাদের এখানে প্রেসক্রিপশন দিয়ে দেবো, ঠিক আছে। আপনাকে চাটা খা, চাটা কেমন স্বাদ বল, কী বল? সুন্দর, খুব সুন্দর, অসাধারণ চায়ের স্বাদ। এবং দাদা যে চায়ের মধ্যে তুলসী পাতা আর হচ্ছে মশলা দিচ্ছে, সেটা ওর জন্য কেমন চাটাকে ভালো লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, ঘরে টেস্ট করে দেখতে পারেন। তোর কি মনে
এরকম ভাড়ে মানে আমাদের পাড়ায় দেখা যায় না, তাই তো? এরকম ভাড় পাড়ায় দেখা যায় জায়গায় দেখা যায় না। আপনারা এখানে আসবেন, এসে খেতে পারেন, বা ঘরেও যদি বানাতে হয় তো বানাতে পারবেন। তুলসী পাতায় ভাড় বানায় কি করে? ভাড় না, চাটা উপর থেকে এলাচ বা তুলসী পাতা দিয়ে খুব সুন্দর ভাবে আপনারা প্রিপেয়ার করেন। দাদা যেরকম বানাচ্ছে সেরকম বানাতে পারবেন না? পারবেন না, চেষ্টা করতে পারেন, বা দাদার কাছে আসুন আপনারা। আমাদের কাছে দাদা একটা সিক্রেট রেসিপি তোকে দেবে নাকি কি মশলা তোকে দেবে? লস্তি খাবো, লস্তি খেতে যাবো, ঠিক আছে? শ্যাম মজার যাবো এবং শ্যাম মজারে ভালো একটা লস্যি দেখাবো, যেখানে ভালো লস্যি বানায়, ঠিক আছে? সেই গানটা কভার করবো। তারপর দুপুরে আমরা চা খেতে আসলে আশেপাশে অনেক দৃশ্য আছে যেগুলো আপনারা বসে ওয়েট করতে পারবেন, ঘুরতে পারবেন, বসে আড্ডা মারতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসবেন সামনে। আর আছে বাবা ওই আপনারা দেখাচ্ছি আপনাদের না, এখানে এখানে কোথায় প্রেম করে বলে দেখতে পারেন, জায়গাটা বলে প্রেম করারও জায়গা আছে। আপনারা এই গঙ্গার ঘাটে আশেপাশে সব বসে না, আমাদের এই ক্যামেরাটা একটু ঘোরাতে হবে একদিন। তারা কোন দিকে বলতো প্রেম করে? ওই পাশে আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে, ডান দিকে, এই যে ওই ডান দিকে আমরা চা খেয়েছিলাম, তার একটু ওদিকে আছে, ঠিক আছে? আপনারা একটু আসতে পারেন। বন্ধুরা এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান এটা আছে, আমরা দেখাবো ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধু বান্ধব নিয়ে আসুন, কাপল। এই জায়গাটা তো আমি আগে দেখি, কোনোদিন দেখবি না। ওইদিকে যা কোন ওই পিছনে ব্রিজটা আছে, ব্রিজ 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 হাই ব্রিজ সামনে দাঁড়া আমাদের। আমরা এখানে চা খেতে এসেছিলাম, ঠিক আছে? জোরে না ঝুম করলে কি বেজে যাও, আমি ওটা সফটওয়্যারে ঝুম করবো। আমরা এখানে চা খেতে এসেছিলাম, চাটা খেয়ে আমরা এখন এই জায়গাটার নাম কি? বুদ্ধদের পাশে বলো, বুদ্ধদের কি জায়গাটার নাম বলো? এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড পয়েন্ট, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বিশ্ব সমাধি হয়েছে, এখানে হয়েছিল, ঠিক আছে? সরি, সমাধি বিশ্ব হয় না, ঠিক আছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে সমাধি আছে। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে হাওড়া ব্রিজ আছে আমাদের, আমার লেফট সাইডে, ঠিক আছে? আশেপাশে আপনারা বসা জায়গা, দারুণ জায়গা, এখানে আমরা পুরো একটা ভাই মানে প্রেম টেম করে মনে জায়গাটা, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো জায়গা। তাহলে এখানে আপনারা আসুন, বসুন, চাটা খান, প্রেম করুন, ভালোবাসা। হ্যাঁ আপনারা এখানে বসতে পারবেন। এটা কি সমাধি স্থান? এটা হচ্ছে গিয়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থান, ঠিক আছে?
এবং এখানে অনেকে বসে আছে, মানে সমাধির উপরে সাইডে বসে আছে, ওখানে বসে আছে লোকে, আপনারা আসুন এখানে বসুন, ঠিক আছে। যেহেতু কবিগুরুর জায়গায় এসেছি তাই আমি এখানে একটা গান গাইতে চাইছি আমি। ও যে কোন বাকে কি ঘন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, লুকিয়ে যায় তুলোয় রে আমার মনে ভুলায় রে। আয় সখা গায়।